Tripura Rural Livelihood Mission nanan SSG grup punore blogo hanjame training ditai jate SSG un sabolombi oni tenga buje hame paronta tik sebabotti guri kharbu kor lebasora adamor ashirbad nange SSG grup po tara gele 2019 tunduri tara SSG bo saleya jato ar ikku somoy tara sabolombi oyon guri on ashirbad SSG grup or sabangi gun ashirbad SSG bu tara gele 3 বছর তুনদুরি 72 রানি মানজরে সার্বিক দিনে চলিয়েত আর এই 3 বছরে তারা 3 লাখ উগুলে টিঙ্গা খামে পাচন গরি হন এজ তে দিন তারা একান হুতল অলিভার মঞ্জুক আগে গরি জানান গুরুব মিলে গুনি আর মুজুঙ্গে দি আরো মিলে গুনরে সাবলম্বী গরি বাতে টিআরএলএম তপে তুন নানান ট্রেনিং দি অই গরি কোয়ন আশীর্বাদ এজিটি গ্রুপ ইউরি রিপোর্ট তাজুমটা মুরাশি আমরা দলের নাম আশীর্বাদ মহিলার দল আমরা পঞ্চায়েত লেবাছড়া পর্বকারদি ব্লক পর্বক আন্দ্র ব্লক থেকে আমরা গত 1/8/2019 থেকে এই গ্রুপটা শুরু করছি তখন আমরা গ্রুপ বলে কিছু বুঝতাম না আগে তো আসিল ঝাইকা থেকে একটা তখন আমরা ছেলে মেয়ে যুক্ত কইরা করত তখন আমরা করছি না কিন্তু যখন আমরা পঞ্চায়েত থেকে মেন চেয়ারম্যান মেম্বার তারা লই আইছে যে দিদি একটা গ্রুপ আইছে টিআরএলএম থেকে আপনারা করেন 10-12 জন দিদিরা মিললে আপনারা গ্রুপটা করেন খুবই ভালো কিন্তু আমরা তখন একটু চিন্তা করছি তো আমরা তো কোনোদিন করছি না কি গ্রুপ করলে ভালো হয় একটু বুঝাবেন কি কেমন করলে কি মনে তো তাই নাই কইছে তাই নাই লগে একটা কিল্লা থেকে দিদি আইছে দুইজন দিদি আইছে তারা কইতাছে দিদি কিছু করা লাগবে না আপনারা এখন ইয়া করতে গেলে আধার দিবেন আর কিছু না আর সপ্তাহ সপ্তাহে আপনারা একটা মিটিং করবেন মিটিংয়ে মধ্যে আপনারা কত সঞ্চয় রাখতে পারবেন সঞ্চয় দ্বারা একবার আর পঞ্চসূত্র নিয়ম পঞ্চসূত্র একদম আছে নিয়ম এটা একটু পালন করবেন সঠিকভাবে সবা নিয়মিত সঞ্চয় নিয়মিত ঋণ লোন দেওয়া নিয়মিত ঋণ ফেরত নেওয়া আবার সঠিকভাবে খাতেপত্র লেখা এই পঞ্চসূত্র দ্বারা আমরা নিয়ম নিয়মিত পালন করতাম এরপরেও আমরা 12 জনে মিললে আমরা একটা গ্রুপ করছি সাপ্তাহিক আমরা মাসিক সাপ্তাহিক জমা দিই 20 টাকা করে এটা জমা করার পর নিয়মিত করতে করতে আমরা প্রায় 1.5 বছর হয়ে গেছে গা 1.5 বছর করে আমরা করবুক থেকে একটা মেম্বারশিপ ট্রেনিং করা হয়েছে যত মেম্বার আছে অত ট্রেনিং ট্রেনিং করার পর আমরা স্টার্ট আপ কস হিসেবে 992 টাকা দেওয়া হয়েছে আমরা তিন এসএসজি গ্রুপের অ্যাকাউন্টে আশীর্বাদের অ্যাকাউন্টে তারপরে এটার পাওয়ার পরে আবার 1-2 মাস পরে আমরা ব্লকের থেকে যাতে আমরা একটু নিজেরা শক্ত করতে পারি 10,000 টাকা আরব দেওয়া হয়েছে এদের ফলে একটা আমরা প্রত্যেক ভিউ থেকে দুইজন করে যাইয়া একটা ভিউ করন লাগে ভিলেজ অর্গানাইজেশন যেটা আমরা কই গ্রামীণ সংগঠন একটা গ্রুপে দুইজন করে একটা গ্রামীণ সংগঠন করছি তাতে আমরা সরকার থেকে একটা গ্রুপে 1.5 লাখ করে লোন দেওয়া হয়েছে লোন দা নিয়ে আমরা আমি যেমন নিজস্ব একটা টেইলার কিনছি টেইলার কিনেছে আমরা টেইলারের দোকান আছে আমার এই দিদি মানে সব দিদিরা কিছু করে 10,000-20,000 অনেকে 50,000 এমন করে নিয়ে সবাই একটু উন্নত হইতেছে আপনারা টোটালি এমনি 3 বছরে কত টাকা ইয়ে করেছেন আয় করেছেন হ্যাঁ আমরা যখন 1.5 বছর হয়ে গেছে গা এরপরে আমরা খবর পাইছি যে একটা মেম্বারশিপ ট্রেনিং করালে এটার মধ্যে আমরা খাওয়ানো দিতাম পারি তো তখন আমরা ব্লকের মধ্যে নাম দিছি যে আমরা আশীর্বাদ দল খাওয়ানোর ইচ্ছা আছি আমরা ফুডিংটা করুম এরপরে সাতারে আপনারা ফার্স্টে অর্ডার দিছে এরপরে ফার্স্টে শুরুতে নিজের থেকে দম লাগে নিজের গাতির থেকে আমরা গ্রুপের থেকে লোন নিছি লোন নিয়ে আসে আমরা দিদি খরচ করছি খরচ করে আপনারা খাওয়াইছি সাতারার থেকে বিল জমা দিয়ে আমরা ভালোই লাভবান হয়েছি গত 2019 থেকে এখন 22 এখন অব্দি আমরা প্রায় 3.5 লাখ টাকার মতন রোজগার করছি আপনারা যে এই যে মাংস বাদ আমরা কত লোন আমরা মাংস ডাল গুদক এরপরে বেগুনি টক সব কিছু দিয়ে 120 টাকা করে প্লেট নিরামিষটা আমরা 80 টাকা মাছ ভাত এটা স্যার আমরা টিআরএলএমের মধ্যে 120 টাকা আছে আর বাইরে যদি থাকি আরও ভালো করে দেওয়া জানা এটা বিভিন্ন রকমের আমরা রেট ফালাই বাজার থেকে একটু কম আপনাদের আগামী দিনের কি আশা থাকবে আমরা চাইতেছি আগামী দিনে আমরা যাতে একটা আশীর্বাদ দলের হোটেল খুলানোর ইচ্ছা এটা আপনারা খুলানোর ইচ্ছা আপনারা সরকার থেকে বা ব্লকের থেকে কথা কয়ে আপনারা কোনো কিছু লোনের অ্যাপ্লাই করেছেন হ্যাঁ স্যার আমরা সরকারের কাছে একটা
অনুরোধ করছি যে আমরা যাতে একটা বড় দাফের একটা লোন দিতেন তাহলে আমরা আমরা আশীর্বাদ হোটেল একটা মহিলার হোটেল খুলবো না লাগা খুবই একটা আশাবাদী আপনারা হোটেলটা কোন জায়গা খুলবেন যতনবেন আপনারা আপনারা আপনার সঙ্গে একটা কথা মানে যে যারা কখনো গ্রামে পাহাড়ে যারা যে দিদিরা আছে কখনো সেলফের গ্রুপে এসেছে কোনো দিন কোনো কিছু করছে না তাদেরকে আপনারা কি মেসেজ দিতে চান আমরা দিতে চাই আমরা দিদিরা আমরাও খুব বই পাইয়া এই গ্রুপটা করছি কিন্তু আমরা করার পরে আমরা বুঝছি কিন্তু দিদি আপনারা কোনো বই পাইয়েন না আপনারা করতে পারবেন আমি চামু আমার আশেপাশে দিদিরা বা যে কখনো যে দিদিরা করছে না এই দিদিরা আগে নিয়ে সামনে যাইতাম আমরা মতন সেই দিদিরাও যাতে একটু টাকা সংসারে যাতে লাগাতে পারে থ্যাংক ইউ